বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বেশাদের কাজ আপনার আমার সবার ঘরের কেউ না কেউ আছে, তাই এই সেবাটা সবার মাঝে পৌঁছে দিবেন। আজকে বৃহস্পতিবার, আমার মা সবসময় বলতো আজকে শুক্রবারের রাত, সারাদিন এবাদত বন্দেগী, সারা রাত এবাদত বন্দেগী কর। অনেক মনে পড়ে মা বাবার কথা, সেই বাবা মায়ের আদর্শ নিয়েই এখনও পথ চলা। তো আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন, আপনাদের মনে করবেন যে এটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা মাধ্যম, এখানে আসলে হয়তো আপনাদের কোনো না কোনো ইনশাআল্লাহ উপকার হবে। এবং আমি আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যেই বায়োডাটাগুলি আছে আমাদের কাছে, আসতেছে আল্লাহর রহমতে। প্রতিটা মেয়ে, প্রতিটা ছেলে, তাদের কোনো অন্য কোথাও অ্যাফেয়ার নাই, তাদের কোনো সম্পর্ক নাই বলেই তারা আসে। এবং দেখা যায় যে তাদেরকে বিয়ে করলে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো মানে সমস্যা হয় নাই, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রীতে, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা হচ্ছে, এটা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারও আছে এই নাম্বারটা, 0178354124। শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে আমাদের বিজ্ঞাপনও যায় প্রথম আলোতে, আপনারা দেখতে পারেন। কালকে আমি পাত্রই আহ্বান করছি। আসলে বেশ কিছুদিন ধরে এত উপযুক্ত, এত পাত্রী সুন্দর সুন্দর আসতেছে যে আমি সেই অনুযায়ী পাত্র আহ্বান করছি, কারণ অসংখ্য বেটার কিছু পরিবারের পাত্রী আমাদের কাছে আছে। অবিবাহিত যারা, তাদের কথা আমি একটু একটু বলে দিচ্ছি আপনাদের। যদি এরকম মেয়ে চান, আপনারা যোগাযোগ করবেন। সবসময় মনে রাখবেন, যেখান থেকে মানবতার কল্যাণ হয়, যেখান থেকে মানুষের জন্য কাজ করা হয়, মানুষের মধ্যে তিনি উত্তম। এবং আমি মনে করি যার দ্বারা মানবতা কল্যাণ হয় মানুষের মধ্যে তিনি উত্তম। এবং ঠিক তদ্রূপ এই ভাই হচ্ছে, ওনার মেয়ের বয়স হচ্ছে 25-এর মতো, 5 ফিট 2 লম্বা, মার্জিত মেয়ে, হচ্ছে বুয়েট থেকে পাশ করছে, ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন এমএস করবে। তো ওর বাবা হচ্ছে টিচার, বাবা বিএসসি, বিএড, এমএড, এত ভদ্র মানে টিচারের মেয়ে। তো মেয়েটাও বুয়েট থেকে এমএসসি করছে, এখন সে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করছে, তবে ইচ্ছা আছে তার বাইরে পিএইচডি করার। তো যদি দেশেরই ভালো ছেলে চায়, ওর বাবার একটাই কথা বলছে, যাবো আমার মেয়েকে কে পছন্দ করে তার বায়োডাটা আমাকে দিবেন। তো আমি বললাম যে অবশ্যই, সে তাই বলে একটা বুয়েটের মেয়েকে তো আর আপনি ম্যাট্রিক ইন্টার পাস দিবেন না, যে তা তো নাই। তাহলে অবশ্যই তার উপযুক্ত একটা ছেলে যদি হয় আমাকে একটু হেল্প করবেন। আমি আচ্ছা ঠিক আছে স্যার, আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। প্রতিটা বাবা মার আল্লাহ মনের আশা পূর্ণ করুক, তাদের ছেলে মেয়েদের যাতে সুন্দরভাবে কাজ হয়ে যায়, আমি সবার কাছেই দোয়া চাই। আরেকটা বোন, তার মেয়ের বাবাও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেয়েও ইঞ্জিনিয়ার, মেয়েটা দেখতেও সুন্দর, ওরও বয়স 25-এর মতো, ও হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা, ওরও বনশ্রীতে বাসা। আজকে আসলে বনশ্রী এলাকার বেশ কিছু ইঞ্জিনিয়ার মেয়ে আসছে, মেয়েটা অনেক সুন্দর, মার্জিত, ওরাও চাচ্ছিল একটু দেশে থাকা, বিসিএস কোনো অফিসার হলে ফার্স্ট জয়েন। আরেক বোন, সে অনেক আশা নিয়ে এসে সেই ইসলামপুর থেকে আসছে, ওনার মেয়ে হচ্ছে এমএসসি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, ওনার মেয়ে সিভিল, উনি একটা সিভিল ইঞ্জিনিয়ার ছেলে চাচ্ছে। ওনার মেয়ে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 3, দেখতে ফর্সা সুন্দর, মার্জিত, হিজাব পরে। তো ওরাও চাচ্ছে একটা সিভিল ইঞ্জিনিয়ার ছেলে চাচ্ছে, দেশে হোক বিদেশে হোক, একটু যারা আছেন ইঞ্জিনিয়ার মেয়ে চাচ্ছেন, মেয়েদের কিন্তু মেধার কিন্তু অনেক অনেক ব্যাপার, আপনারা কিন্তু বুঝতেছেন না। তো আরেকটা ভাই, ওনার বাবাও সরকারি উচ্চপদস্থ একজন কর্মকর্তা, মেয়ে ডেট অফ বার্থ 98, এবার মাস্টার্স করছে, এলেভেল ওলেভেল করা, এক ভাই এক বোন, মেয়ের নামে মানে ফ্ল্যাট ফ্ল্যাট আছে, মেয়েকে মোটামুটি ভালো পজিশনে দেখতে চায়, কিন্তু ফার্স্ট চয়েস বিসিএস অফিসার, সরকারি অফিসার, যে কোনো অফিসার, ব্যাংকারও হতে পারে ভালো। তো উনি এই চয়েসটা দিল, মেয়েটার বাবার খুব ভালো মন মানসিকতা। আরেক ভাই
তার মনে হয় আজকে 30 বছর আগে তাদের ফ্যামিলির একজন কাজ করেছি, এখন সে তার শালির জন্য তার বায়োডাটার আমাকে এই মাত্র দিল। মেয়ে ডেট অফ বার্থ 94, হাইট 5'6", MBBS ঢাকা মেডিকেল থেকে করছে। সে এখন ভালো একটা মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছে, দেখতেও সুন্দর, বাবার বিশাল অনেক বাড়ি গাড়ি অনেক কিছুই, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার MBA ব্যাংকারও হতে পারে। আরেকটা বোন, উনিও আজকে সব বনশ্রীর আসছে, ওনার মেয়েও ডাক্তার, ডাক্তারের বয়স হচ্ছে 24 মতো, ইন্টার্নি করবে, ইন্টার্নির আগেই বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। মেয়ের বাবা মা ওরা সবাই আমেরিকা ইমিগ্রেন্ট, কিন্তু বাংলাদেশে এখন আছে সবাই, ওরা চাচ্ছিলো আমেরিকা থাকা বা দেশের কোনো ডাক্তার ছেলে, ভালো সব মিলে আর কি একটা ভালো ছেলে যাচ্ছে। যদি এরকম কেউ থাকে আপনার যোগাযোগ করেন, ইনশাল্লাহ দেখা যাক। এছাড়াও কিন্তু আমাদের কাছে 99-এর 2002-3-এর বেশ কিছু মেয়ে আসছে, যারা কিনা একটা ভালো ছেলে চায়, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, এরকম যদি হয় তাহলে যোগাযোগ করবেন। কিন্তু আমার কথা হলো প্রত্যেকটা মেয়ের পরিবার কিন্তু প্রত্যেকটা খুব এক্সক্লুসিভ বলবো, এবং মেয়েগুলি এত মার্জিত, প্রত্যেকটা মেয়েই তাদের সাথে আমার কথা হয়, যতগুলি আনম্যারিড মেয়েরা বাবা মা নিয়ে আসে বা ওনারা ওনাদের বাসায় ইনভাইট করে, আমি তখনই আমি অবাক হয়ে যাই যে আর এই মেয়েগুলি যেই ঘরে যাবে তাদের তো আসলেই খুব ভালো। কারণ কি, তারা এক কথায় বলে আমার মা বাবা পছন্দ করে, আমরাও পছন্দ করে, তারপর আন্টি বিয়ে করবো। আমি তখন আমি অনেকেই বলি যে তোমার কেন পছন্দ আছে বা কিছু, বলে যে না, আমি একদম এখানে একটা আকার ইঙ্গিত মিথ্যা বলবো না, কারণ এই মেয়েরা আমাদের কাছে যারা আসতেছে, যদি তাদের কোথাও সম্পর্ক থাকতো তারা কখনো আসতো না। এর জন্যই আপনারা কেউ মনে করবেন না যে মিডিয়ার মাধ্যমে যাচ্ছেন, না এটাই তো ভালো, কারণ তারা তো নিজেরা খুঁজে নেয়, তারা তাদের মেধা দিয়ে তারা লেখাপড়া করেছে, বাবা মার মুখ উজ্জ্বল করেছে, তারা কেন নিজে পছন্দ করবে? আর যারা পছন্দ করে তাদের ক্ষেত্র তো আলাদা, ভালোবাসা কোনো অন্যায় কিছু না, যে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে হলে আর বরঞ্চ ভালো হয়। তবে যখনই আপনারা একটা সম্পর্কের মধ্যে যাবেন অবশ্যই একটু সামঞ্জস্য রেখে যেতে হয়, তা না হলে তো দুই পক্ষই মানে সমস্যা করবে, তত জীবন তখন সুন্দর হবে না, কারণ আর বর্তমানে প্রেম ভালোবাসাগুলো এমন গভীরে চলে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় একটা মেয়ের সাথে একটা ছেলের মানে প্রেম ভালোবাসাটা একদম হাজব্যান্ড টু ওয়াইফের মতো কিন্তু বর্তমানে হয়ে যায়। সেজন্য অন্যখানে বিয়ে দিলে আমি তো নিজে এটার ভুক্তভোগী, তখন সেই মেয়েটা, ছেলেরা এতটা ইয়ে হয় না, কিন্তু সেই মেয়েটাকে মানে আমার মনে হয় আমি কয়েকটা কাজে এরকম পেলাম, সেজন্য আমি বলতেছি যে মেয়েদের যদি কারোর সাথে সম্পর্ক অনেক দিনের রিলেশন থাকে আমার মনে হয় সেখানে থাকাই ভালো, কারণ পরবর্তীতে ওই ছেলেটা এগুলি একটু দুইটি মানে করে পরে অশান্তি হয়ে যায়, পরে ডিভোর্সের পর্যায়ে চলে যায়। সেজন্য অ্যাফেয়ার যদি যার সাথে করবেন তার সাথে চেষ্টা করবেন সংসার করার জন্য বর্তমান যুগে। আর মেয়েদের তো সবসময় বলতে হয় মেয়েদের তো বেশি দোষ থাকে, তো এগুলি একটু চিন্তাভাবনা করে কাজ করতে হবে। আর আমরা তো অফিসে আছি সারাক্ষণ সারাবেলা আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনারা কখনো মনে করবেন না আমরা আপনাদের পর, আপনাদের আপনজন হিসাবে সঠিক একটা সন্ধান দিই, আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন, অতি লোভনীয় কোনো কিছু না, এখানে আসবেন একটা মেম্বার ফি দিবেন, সেটা হচ্ছে আমাদের সময়ের মূল্যটা দিবেন। আমি কিন্তু সবসময় বলি আমি আপনাদের কাছে সাহায্য চাই, অথচ কিন্তু এটার পরিশ্রমটা যে কত হাজার গুণ, এক সকাল থেকে রাতের 12টা-1টা পর্যন্তই আমার কাজ করতে হয়, প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মানুষকে ইমেল হোয়াটসঅ্যাপ ফোন সারাক্ষণই আমার ব্যস্ত থাকতে হয়, আমার স্টাফদের ব্যস্ত থাকতে হয়, তাই আমাদের প্রতিও আপনাদের একটু দায়িত্ব এবং কর্তব্য থাকে, আমাদের প্রতি একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আমি তো বলবো যে কোনো ছোটোখাটো কাজ, আমি সিম্পল একটু বর্ণনা দিই, ছোটোখাটো যে হ্যাঁ আপা এখানে একটুখানে যান না আমার এটা একটু ইয়ে দেন, অনেক কাজ আসে, তো আমি অবাক হয়ে যাই যে আর আমরা একটা এত বড় জীবনের লাইফ গড়ে দিব, তারা আমাদেরকে 2-4-5 হাজার টাকা দিতে অনেক তাদের কষ্ট। তো আমি মনে করি এই ব্যাপারগুলি আপনাদের, কিন্তু জানি না আপনারা কে কি মনে করবেন, আমি বলবো যে এটা একটা বিয়ে শাদীর মাধ্যম, এখানে আপনাদের অবশ্যই কিছুটা ইনভেস্ট করতে হবে, আপনি ইনভেস্ট না করলে ভালো ছেলে ভালো মেয়ে কীভাবে পাবেন? আপনার জন্য যদি চেষ্টাই না তো চলে, আপনি ঘরে বসে থাকলেন আপনাকে তো কেউ দিয়ে যাবে না, তাই এগুলিও মনে রাখতে হবে। আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনারা আসলেই সফল, শূন্য হাতেই আপনাদের মাঝে আসি, আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বরকত চলে আসলে আলহামদুলিল্লাহ ভালোভাবে ইনশাল্লাহ সারাটা দিন কাটে। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাই, আর পৃথিবীতে শুধুমাত্র আপনার মনে রাখবেন যে এই মানে লাইফ অফ পার্টি হচ্ছে আপনার শুধুমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগি দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন, এটা সবসময় মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।